What's up guys, this is my boy Rashedur Rahman. Welcome to another vlog 9. Come on, I hope Shavan Kalos and Alhamdulillah, Allah Rahman, Tim Kapan, Duate. I mean, Kalos is was good blogger manager to check his Ami Yat. Provashes was a cheat, so I actually hook for a hoe, I guess, Tony Kibotepari and Jami at Cholazabo. So you only came Botepari, Jami at Cholazabo. So guys, I mean, actually, I'm sorry, I say a carne. So it took what I mean, where was I? তারপরে আমাদের অবশ্যই সাথে থাকবেন আর এই ব্লগটিকে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অবশ্যই আমার সাথে থাকবেন গাইস ওয়েলকাম ব্যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব বন্ধু এবং বাদী আছে তো দেখতে দেখতে আমার সময়টা পুরিয়ে এসেছে সো একে একে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি তো ইনশাআল্লাহ আবারো ওদের সাথে দেখা হবে আল্লাহ যদি চান ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মৌলভীবাজার থেকে আমাদের বাস ঠিক 12:10 চলে এবং আমরা ঢাকা যাওয়ার পথে রওনা হই রাত ঠিক 4টার দিকে আমরা ঢাকা এয়ারপোর্টের সামনে পৌঁছে গেছি এবং ঢাকা আশকোনা হাজি ক্যাম্পে একটা রুম নিয়েছিলাম এবং ওই রুমের মধ্যে আমরা কাপড় চোপড় রেখে একটু বাইরে এসে নাস্তা করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন ওই মক্কা রেস্তোরাঁর খিচুড়ি এবং চা খুব মজার ছিল সর্বশেষ এখন বিল দেওয়ার পালা আমাদের মোট বিল এসেছিল 220 টাকা সো ওই বিলটা আমি পে করি খাওয়া দাওয়া শেষ করে আমরা রিটার্ন চলে যাই আমাদের রুমের দিকে সো গাইস আমার সাথে আছে আমার ভাতিজা সো এর আগে জানি না ওকে এই ব্লগে নিয়েছিলাম কিনা একচুয়ালি খেয়াল নেই সো ভাতিজা আমরা আজকে মানে কাল আমরা যাচ্ছি বিদেশ ফার্স্ট টাইম তোমার অনুভূতিটা আসলে তোমার অনুভূতিটা কেমন না আলহামদুলিল্লাহ অনুভূতি অবশ্যই ভালো যেহেতু বিদেশের উদ্দেশ্যে রওনা হলাম তারপরেও তো বাড়ির জন্য একটু টানান কি আর এমনি আর সমস্যা নাই তাহলে এগুলো আস্তে আস্তে ঠিক করতে হবে বিদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে যেহেতু এগুলো ঠিক করতেই হবে আচ্ছা গাইজ ওখানে একটু একটু বাইরে যাবো একটু আশপাশ
একটু ঘুরে দেখবো যে আসলে ঢাকা শহরটা কেমন। সবার সময় সাথে থাকবেন, ওকে? সো বের হয়েছিলাম যে ঢাকা শহরটা ভালোভাবে ঘুরে দেখবো, কিন্তু তা আর হলো না। আমাদের বড় ভাই আমাদেরকে কল দিয়ে বললো যে করোনা টেস্টের জন্য যেতে হবে, তাই আমরা রওনা হলাম করোনা টেস্টের জন্য। করোনা টেস্ট করার পর আমাদের রেজাল্টটা নেগেটিভ আসে এবং এর পরের দিন আমরা সকাল 9টার দিকে আমরা রুম থেকে বের হয়ে যাই এয়ারপোর্টের দিকে। সো আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্টের ভিতরে পৌঁছে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্য অবশ্য সাথে থাকবেন, লাইক ভিডিওতে অবশ্যই লাইক করে রাখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমরা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এয়ারপোর্টে ঢোকার পর লাইনে ছিলাম এবং লাইন থেকে অনেক কষ্টের বিনিময়ে আমরা ভিতরে যাই। অনেক কষ্টের বিনিময়ে আমরা ওই প্লেনে গিয়ে উঠি। এর আগে আমি ভিডিও করতে পারি না, বিকজ অনেক প্রবলেমে ছিলাম যে যে সিচুয়েশনে আসলে আমার ভিডিও করতে মানে একদমই বোরিং ফিল হচ্ছিল। আলহামদুলিল্লাহ ধীরে ধীরে প্লেনটি অলরেডি ল্যান্ড হচ্ছে। আলহামদুলিল্লাহ আবুধাবি চলে এসেছি, একটু পর বাস আসবে এবং এই বাস দিয়ে আমরা চলে যাবো দুবাই। সো এখন আছি বর্তমানে আবুধাবি এয়ারপোর্টে লিফটে, যাকে বলতেছে কই আছি যেটা বলতে, সেখানে আবু ধাবিতে আছি। সো ইনশাল্লাহ একটু পর বাস দিয়ে চলে যাবে দুবাই, তো সাথে থাকবেন। ঠিক আছে,
সো বাসে করে আমরা চলে যাচ্ছি দুবাই এয়ারপোর্টে, অবশ্যই সাথে থাকবেন। সো আলহামদুলিল্লাহ অলরেডি আমি দুবাইতে আমার ভাইয়ের বাসায় চলে এসেছি, রাসুল খাইমাতে আছি, এখন আমি ওইখানে থাকবো। সো এই ব্লগে অনেক কিছু মিস হয়ে গেছে, আই এম সরি। সো ইনশাল্লাহ যেহেতু দুবাই চলে এসেছি, ইনশাল্লাহ ব্লগ তৈরি করবো, ব্লগ তৈরি করার চেষ্টা করবো, আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করবো। সবই সাথে থাকবেন, ভিডিও লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখাবো পরবর্তী ভিডিওতে, বাই।